একটা পাত্রের বাবা মা ডিভোর্স করে যাওয়ার ইস্যুটা মেয়ের পরিবার নেগেটিভ ভাবে নিচ্ছে। যদি এটা হারাম কাজ না, এখানে পাত্রের কি দোষ? পাত্রের বিয়ের সামর্থ্য আছে চাকরি করে বা এটা আমার বলে কথাটা মেয়ের বাপকে বুঝাইতে হবে। মেয়ের বাপ ছেলের দিবে না, কারণ ছেলের বাবা ডিভোর্স হয়ে গেছে। এই জন্য মেয়ের বাবাকে কাউন্সিলিং করে দেবে, ছেলে যদি উপযুক্ত হয় দিনদার হয় ঠুঙ্কু উজুহাতে আমার দেশে বিয়ে দেয় না। কেন বিয়ে দেয় না? বলে যে শ্বশুরদের বিয়ে করছে, শ্বশুরদের বিয়ে করলে আরো ভালো, সমস্যা কোথায়? মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিবে না, কেন? কারণ ছেলের বাপ বিয়ে করছে। অথবা ছেলের বাপ মা ছেলেকে বিয়ে দিবে না, কারণ মেয়ের বাপ বিয়ে করছে। আরে দুই করছে মানে একটা পেছানোর সামর্থ্য বেশি আছে মাসাল্লাহ, দুইটা বউ পালার টাকা আছে, আরো ভালো হয় না? কিন্তু না, এগুলো হলো আমাদের সমাজের কুসংস্কার। এগুলোর জন্য ওই মা বাপকে বুঝাইতে হবে, সন্তান যার সাথে বিয়ে দিবেন সে যদি উপযুক্ত হয়, তার মা বাবার কোনো ত্রুটিও যদি থাকে, তার দায় সন্তানের উপরে বর্তানোটা জুলুম, এটা জায়েজ না। তাদেরকে বোঝাইতে হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। অন্য কোনো জৈবিক কারণ থাকলে বিভিন্ন কথা। একজন বলেছে সে স্বপ্নে জব করে, এবং যারা ক্যাশে বিল করে যদি কোনোদিন ক্যাশে টাকা শর্ট পড়ে তাহলে কর্মচারীর থেকেই টাকা কেটে রাখা হয়। স্বপ্নে ও স্বপ্ন, আচ্ছা যেভাবে দেখছিলাম তোমার স্বপ্নে জব করে বা স্বপ্নে টাকা কেটে কেন, যাই হোক, এটা কি কর্মচারীদের উপরে জুলুম বা ইসলাম কি বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক প্রতিষ্ঠান এটা করে, যারা ক্যাশের দায়িত্বে ক্যাশ কাউন্টারের দায়িত্বে থাকে, দিন শেষে তার হিসাব মেলানোর পর যদি ক্যাশ না মিলে যে পরিমাণ টাকা শর্ট থাকবে সে পরিমাণ টাকা তাকে দিতে বাধ্য করা হয়, তার কাছ থেকে রেখে দেওয়া হয়, তার বেতন থেকে কাটা হয়। তো এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা জায়েজ আছে। কেন জায়েজ আছে? কারণ এটা আপনার কাছে আমানত, আপনি বিক্রি করে টাকাটা বুঝে নেবেন। আপনি যে বলেন আমার ভুল হয়ে গেছে, ভুল হলে তার দায় আপনাকে নিতে হবে, আপনি হিসেব করে টাকাগুলো নেবেন, নিয়ে তারপর বুঝাই দেবেন। বুঝাই দেওয়ার আগ পর্যন্ত এটা আপনার উপরে দায়, আপনার দায়িত্ব। এখন যদি বলেন যে না ভাই এটা জুলুম হবে গরিব মানুষ, তাহলে তো সকাল বিকাল প্রতিদিন টাকা শর্ট হবে, এটা দুনিয়াতে এভাবে চলতে পারে না। আর সবচেয়ে বড় কথা, এটা তো আপনার দায়িত্ব যে আপনি টাকাটা নিয়েছেন, তার কাছ থেকে নিয়েছেন, আমাকে বুঝে দিবে, এটা আপনার দায়িত্ব। আপনি ত্রুটি করেছেন, দায় আপনাকে নিতে হবে। তবে অনেক সময় কর্মচারীর ভুল ছাড়া দেখা যায় যে কাস্টমার ফাঁকি দিয়ে চলে গেছে, অথবা এমন ভুল হয়েছে যেটা আসলে তার নিয়ন্ত্রণ করা সম্ভব না। কর্তৃপক্ষ সেটাকে ব্যালেন্স করার জন্য যেটা করতে পারে, অনেক প্রতিষ্ঠানে আছে মাসে বেতনের সাথে একটা রিস্ক ভাতা দেওয়া হয়। অনেক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আলাদা, যে ব্যাঙ্কগুলোতে আছে, ঠিক আছে, ক্যাশিয়ার পদে কাজ করেন আপনি, আপনাকে মাসে এটা দেওয়া হলো, এইটা আপনার, যাতে করে কখনো কম হলে আপনার দিতে কষ্ট না লাগে। আর যদি আপনার কখনো ভুল না হয় তাহলে আপনি সঠিক দায়িত্ব পালন করছেন, এটা আপনার জন্য পুরস্কার, আলহামদুলিল্লাহ। তো এরকম পদ্ধতি থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায় এবং কর্মীদের আর ক্ষতির সম্মুখীন হতে হয় না।